আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে চীনা হাঁসকে আপনারা কতদিন বয়সে কৃমি ডোজ করাবেন এবং কেন কৃমি ডোজটা ব্যবহার করবেন, কতটুক পরিমাণে কৃমি ডোজ ব্যবহার করবেন, এবং চীনা হাঁসকে কৃমি ডোজ ব্যবহার করার আগে এবং পরে আপনারা কোন ধরনের মেডিসিন প্রয়োগ করবেন, সম্পূর্ণ বিস্তারিত কথা বলবো। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, ধৈর্য ধরে টানাটানি করবেন না। তো ভিউয়ার্স, এখানে আমার যে চীনা হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এদের বয়স হচ্ছে আজকে 3 মাস 5 দিন। তো এদেরকে আমি গতকালকে কৃমি ডোজ করিয়েছি, আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো খুবই সুস্থ। আর কৃমি ডোজ করাবেন, একটা চীনা হাঁসের বয়স যখন 3 মাস হয় তখন আপনারা কৃমি ডোজটা করাবেন। এবং কৃমি ডোজ কেন করাবেন, দেখেন একটা চীনা হাঁসের শরীরে যে ধরনের কৃমি থাকে, সেই ধরনের কৃমির কাজ হচ্ছে এদের শরীরে যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো ওরা খেয়ে নেয়, যার কারণে হাঁস ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয় এবং একটা সময় আপনার চীনা হাঁসগুলো ধাপড়াইতে ধাপড়াইতে মারা যায়, যেটা আমার নিজের সাথে হয়েছে। আমি প্রথম আমার খামারে চীনা হাঁসের কৃমি ডোজ করাই নাই, যার কারণে আমি এই প্রবলেমটা ফেস করছি। এবং পরবর্তীতে কৃমি ডোজ করানোর পরে আলহামদুলিল্লাহ এখন আমার খামারে তেমন কোনো সমস্যা হয় না। তো আপনাদের চীনা হাঁসের খামারে যখন চীনা হাঁসের বয়স যখন 3 মাস হবে তখন এদেরকে প্রথম আপনার কৃমি ডোজটা প্রয়োগ করবেন। তো কৃমি ডোজটা প্রয়োগ করার আগে অবশ্যই আপনাদের 3 দিন আগে থেকে একটা প্রিপারেশন নিতে হবে, সেটা হচ্ছে যেদিন আপনারা কৃমি ডোজ করাবেন তার 3 দিন আগ থেকে, ধরেন যে আজকে প্রথম দিন লিভারটনিক ব্যবহার করবেন। এবং কথা হচ্ছে লিভারটনিক আসলে কেন ব্যবহার করবেন, দেখেন এটা আপনারা যখন চীনা হাঁসকে কৃমি ডোজটা করাবেন তখন এই আপনার কৃমির ডোজটা করানোর ফলে এদের লিভারে আপনার প্রচুর চাপ পড়ে, যার কারণে একটা লিভারের সমস্যা হতে পারে, যার কারণে আপনার আগে থেকে লিভার টনিকটা খাওয়ালে আপনার লিভারে কোনো সমস্যা দেখা দেয় না। এই জন্য আপনাকে অবশ্যই লিভার টনিকটা খাওয়াতে হবে। প্রথম দিন লিভার টনিক খাওয়াবেন, দ্বিতীয় দিন লিভার টনিক খাওয়াবেন, তৃতীয় দিন লিভার টনিক খাওয়াবেন। এবং কথা হচ্ছে যে কতটুক পরিমাণ লিভার টনিক খাওয়াবেন, প্রতিদিন আপনারা যখন লিভার টনিক খাওয়ান 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে সুন্দর করে মিক্স করে পানিটা দিয়ে রাখবেন হাঁসকে, যাতে খুব সুন্দরভাবে এটা খেয়ে নেয়। অবশ্যই দুপুরবেলা ব্যবহার করবেন। তো প্রথম দিন ব্যবহার করবেন, দ্বিতীয় দিন ব্যবহার করবেন, তৃতীয় দিন ব্যবহার যেদিন করবেন সেদিন যে আপনারা সন্ধ্যার যে খাবারটা দিবেন আপনাদের চীনা হাঁসগুলোকে, তখন খাবারটা দিবেন 5টা থেকে 6টা এর ভিতরে খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। 6টার ভিতরে খাবারটা দিবেন এবং পরবর্তীতে সারা রাত এবং সকাল অবধি যাতে এরা খামারে কোনো কিছু না খেতে পারে, যেমন পানি বা অন্য কোনো কিছুই রাখবেন না এটার ভিতরে, খামারের ভিতরে। তো পরের দিন সকালে আপনাদের একদম ভোর সকালে এদেরকে কৃমি ডোজটা করাতে হবে। এবং প্রশ্ন হচ্ছে যে কোন কোম্পানির কৃমি ডোজটা সবথেকে ভালো, তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যারাবেট, এটা হচ্ছে একমি কোম্পানির খুব ভালো মেডিসিন, আমি এটা প্রয়োগ করে থাকি। তো এইটা ব্যবহার করি হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে, এটা যেহেতু পাউডার হিসেবে থাকে এই জন্য 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে আমি আমার হাঁসগুলোকে যে পানির পট আছে সে পানির পটে দিয়ে রাখি, 1 ঘন্টা দিয়ে রাখি। 1 ঘন্টা রাখার পর এই হাঁসগুলো খুব সুন্দর করে এগুলো খেয়ে নেয়। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন আপনাদের খামারে কৃমি ডোজটা প্রয়োগ করবেন তখন যাতে তাপমাত্রাটা খুব ঠান্ডা থাকে, ঠান্ডা অবস্থায় এদেরকে আপনি কৃমি ডোজটা প্রয়োগ করবেন। আর অবশ্যই কৃমি ডোজটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার 1 গ্রাম 1 লিটার পানিতে দিবেন, দিয়ে এটা রেখে দেবেন। আর যদি আপনারা এটা না করেন, যদি আপনারা এদেরকে সিরিজ দিয়ে খাওয়াই দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই প্রতিটা হাঁসকে 3 থেকে 4 মিলি করে এদেরকে আপনারা খুব সুন্দরভাবে মুখে সিরিজ দিয়ে খাওয়াই দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের দেখা গেছে যে মেডিসিনটা নষ্ট হবে না এবং এটার প্রয়োগটা খুব ভালো হবে। আর অবশ্যই যেদিন প্রয়োগ করবেন সেদিন সারাদিন একটু চেষ্টা করবেন যে ঠান্ডা অবস্থায় এদেরকে রাখার জন্য, আর 1-2 ঘন্টা খাবার দিবেন না, 2 ঘন্টা পর থেকে এদেরকে খাবার দিবেন। এবং সেদিন যেদিন আপনারা কৃমি ডোজটা করাবেন সেদিন আপনারা লিভার টনিকটা ব্যবহার করবেন না দুপুরে, এবং
এবং যেদিন ব্যবহার করবেন কিমনি জুসটা সেই দিনের পর থেকে পরের দিন থেকে আবার আপনারা তিন দিন আপনার লিভারটনিকটা ব্যবহার করবেন। লিভারটনিক ব্যবহার করবেন তিন দিন, তিন দিন পর থেকে আপনারা জিঙ্ক, ক্যালসিয়াম, অন্যান্য যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো আপনারা আপনাদের খামারে প্রয়োগ করবেন। দেখবেন যে আপনাদের হাঁসগুলো খুব সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং মানে খুব দেখতে খুব ভালো লাগবে আর কি। আপনার খামারে খুব সুন্দর থাকবে, কোনো হাঁস কোনো মারা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আশা করি যে সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো এইভাবে কিমনি ডোজ করাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।